Tripura government's home department has deployed the Tripura state rifles along with the BSF in the bordering areas to strengthen security. Speaking on the issue, West Tripura district superintendent of police Kiran Kumar stated that due to the current situation in Bangladesh, Tripura police have increased their activities in the bordering areas. He said they are closely coordinating with the BSF, Assam Rifles and the Indian Army. Many Bangladeshi nationals and touts facilitating infiltration and exfiltration have also been caught. Kumar stated that as Independence Day is approaching, vigilance in the bordering areas have been intensified and while raids and hotel checks would be increased. He emphasized the importance of maintaining social harmony and warned anyone found spreading or forwarding harmful content could invite legal action. সেগুলো হচ্ছে ওয়েলফেয়ার ফান্ডের জুনিয়র আইনজীবী যারা, তাদেরও গত 3 বছর যাতে একটা স্টাইপেন্ডের ব্যবস্থা হয়, তাদের হেলথ ইন্স্যুরেন্স যাতে একটা ব্যবস্থা করা যায়, এছাড়া আরও কিছুটা কি ব্যাপার আছে সেগুলো আমাদের ইন্টারনাল ব্যাপার, সেগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, বার বেঞ্চের সাথে যে সম্পর্কটা আছে সেটাকে যতটা সম্ভব ভালো রাখা এবং সবাই মিলে একসাথে কাজ করা, একসাথে কাজ করতে পারলেই বার এগিয়ে যাবে, এটাই আমার বিশ্বাস। দেখুন, প্রথমত আজকে মাত্র আমাদের, আপনারা দেখলেন যে মাত্র নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে, আমরা প্রথমে বসবো আপনার আগামী সোমঙ্গলবার, সামগ্রিকভাবে একটা বিবেচনা করা হবে কোনটা প্রায়োরিটি। আমরা আগেই বলেছি যে আমাদের কতগুলো 31টা এজেন্ডা আছে যেটা নিয়ে আমরা কাজ করতে চাই, যেমন অ্যাপ্রেন্টিসদের স্টাইপেন্ড, তারপরে ওয়াইফাই, তারপরে আপনার লাইব্রেরিতে বইপত্র ইত্যাদি অনেক কিছুই আমাদের প্রজেক্ট আছে। তো আমরা সামগ্রিকভাবে ওটা বিবেচনা করবো, আমাদের ফান্ডের অবস্থা দেখব, দেখে আমরা আপনাদের আগামী সপ্তাহের মধ্যে জানাতে পারবো যে আমাদের প্রায়োরিটি কী থাকবে। তবে হ্যাভিং সেড সো, আমরা বলতে পারি যে আইনজীবীদের হাইকোর্ট বারের যাদের সদস্য তাদের ওয়েলফেয়ারটা টপ প্রায়োরিটি থাকবে, অন্য কিছু কেউ টপ প্রায়োরিটি থাকবে, ওদের যাতে কোনো রকম কোনো অসুবিধা করতে না হয়। প্রকল্পের ক্ষেত্রে বা আমাদের ব্যক্তিগত নতুন আইনজীবীদের ক্ষেত্রে নতুন আমাদের বলা হয়নি আগে, আর এটা অলরেডি আমরা পেশ করেছি, যেখানে আমরা বলেছি যে হ্যাঁ 0 to 5 years যারা নতুন করে ঢুকছে পড়বে ওদের জন্য একটা ওয়েলফেয়ার স্কিম আমরা প্রজেক্ট জমা দিয়েছি। রাজ্য সরকার এটার উপর চিন্তাভাবনা করছে, আমরা এবার রাজ্য সরকারকে অনুরোধ করবো যত তাড়াতাড়ি সম্ভব এই জুনিয়র লয়ারদের জন্য ওই স্কিমটা দিলে তাহলে কোনো কলেজ যদি প্রথমে লেবারে কোনো মুশকিল আছে। আমাদের অভিজ্ঞতা বাংলাদেশের একই অবস্থা, এই জন্য ওদের সাথে প্রথমে এই অসুবিধাটা সম্মুখীন না হতে হয় সেই জন্য আমরা ওই স্কিমটার উপর ওটাই আমাদের টার্গেট আছে। আপনাদের উন্নয়ন মঞ্চের কতজন জিতেছে? উন্নয়ন মঞ্চের জিতেছে আপনার 6 জন, 7 জন মেম্বার, ত্রিপুরা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের আইনমন্ত্রী নির্বাচন 2024, আজকে আমরা ভোট গ্রহণ এবং ভোটের ফলাফল আমরা এইমাত্র জানিয়ে দিলাম। ভোটের ফলাফল যা দাঁড়িয়েছে, প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন দিব্য নন্দীপুর নিরঞ্জন, ওনার প্রাপ্ত ভোট 106, এবং ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন প্রবাল কুমার ঘোষ, ওনার প্রাপ্ত ভোট 127, এবং সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন সুব্রত সরকার, নির্বাচিত ঘোষণা করা হয়েছে সুব্রত সরকার, ওনার প্রাপ্ত ভোট 92, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে অস্মিতা বণিক, ওনার প্রাপ্ত ভোট 111, রেজারার পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে মিস্টার সৌগত দত্ত, ওনার প্রাপ্ত ভোট 94, মেম্বার আমরা 6 জনকে এক ডিউটি কমিটির মেম্বার হিসেবে আমরা নির্বাচিত ঘোষণা করেছি। প্রথম যিনি মেম্বার পদে নির্বাচিত হয়েছেন ওনার নাম সৈকত সাহা, ওনার প্রাপ্ত ভোট 127, দ্বিতীয় যাকে নির্বাচিত করেছি উনি হচ্ছেন মিস্টার অঙ্কন তিলাপ্পা, ওনার প্রাপ্ত ভোট 125, তৃতীয় যাকে আমরা মেম্বার হিসেবে নির্বাচিত করেছি সাগর বণিক, ওনার প্রাপ্ত ভোট 122,
যাকে আমরা মেম্বার হিসেবে নিযুক্ত করেছি, তিনি হচ্ছেন সীমিতা চক্রবর্তী ফোর, এবং ওনার প্রাক্তন ভোট হচ্ছে 104। অনুজিৎ দে মেম্বার, ওনার প্রাপ্ত ভোট 99, ওনাকে আমরা নির্বাচিত ঘোষণা করেছি। দিব্যেন্দু সরকার মেম্বার, ওনার প্রাপ্ত ভোট 99। আমরা এই ছজন